Assalamu alaikum everyone, welcome to Simon Heritage Residence Penthouse, and we are going now inside. And this is our living room, just looking like a wall. দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এই হোটেল থেকে সমুদ্র ডিস্টেন্স একটু দূরে, বাট হচ্ছে এই হোটেলের সৌন্দর্যের কারণে এই হোটেলে হচ্ছে আমাদের আজকে থাকা। এবং এই হোটেলে থাকার জন্য আমাদের গুনতে হয়েছে 1,00,000 টাকা। এবং এখানে টোটাল আছে 3টি বেডরুম। তো এখন ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমে। কিচেনটা একটু দেখে নিন, এখানে একটি স্মল কিচেন আছে, বাট কিচেনে সব কিছু আছে। সমুদ্রে গোসল করে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া থেকে ফ্রিজে খাবার রাখা থেকে চাইলে কুক করতে পারেন। কমপ্লিমেন্টারি টি কফি আছে, বেডরুমটার সাইজ কিন্তু হিউজ। এবং এই হচ্ছে বেড, আর ঠিক আমার মাথার উপরে একটি স্যান্ডেল দেখা যাচ্ছে, এবং সিলিং ও খুব সুন্দর করে কারুকাজ করা। দেখাবো আমাদের রুমের পাশে একটি বড় ব্যালকনি, এখানে সিটিং সিস্টেম আছে এবং সাথে আমব্রেলাও আছে। এটা খুলে দেখাবো, অনেক প্রেশার দেওয়া লাগছে। বাংলাদেশে আমার কাছে মনে হয় না ঢাকার 5-star হোটেল এতটা সুন্দর কম্পেয়ার করতে গেলে, তাই না? আর হচ্ছে এখানে একটি জ্যাকুজি আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গোসল করবো এখানে, আমার জ্যাকুজি এমনি তো খুব পছন্দ। তো কেমন ফিলিং? ভালো। আজকে কিন্তু একটি স্পেশাল আয়োজন আছে আমাদের সন্ধ্যায়, সেটাও ব্লগে থাকবে। সেটা হচ্ছে আজকে আমার প্রাণপ্রিয় হাবির হচ্ছে বার্থডে।